পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উঁচু ভেঙে চলেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় যারা বাচ্চাদেরকে মসজিদে দুষ্টুমি করার কারণে নিষেধ করে তাদের উপর কিছু বলুন এদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে আইন নিয়ে কিছু কথা এ আইডি থেকে আপনি লিখেছেন মা বাবার একমাত্র সন্তান মেয়ে আবার বাবা মা একটা পালক ছেলে নিলেন এখন সম্পদ কীভাবে ভাগ করব দেখুন বাবা মার যখন একমাত্র সন্তান মেয়ে হবে আর বাবা মা কোনো ছেলেকে পালক পুত্র হিসাবে আনবে তাহলে সেই পালক পুত্র কিন্তু বাবা মার সম্পদের কোনো ভাগ পাবেন না কারণ পালক পুত্র তিনি যেহেতু মূলত পুত্র নন এবং ওই যারা তারা লাল পালন করেছেন তারা তার বাবা মা নন তাহলে সেক্ষেত্রে তাদের সম্পদে এই সন্তান ভাগ পাবে না তবে হ্যাঁ তারা যদি চান যে তাকে অনুগ্রহ করে কিছু দান করতে তাহলে সেটা অবশ্যই তারা করতে পারবেন কিন্তু সম্পদে তাদের কোনো ভাগ থাকবে না এখানে মেয়ে পাবে মেয়ের পাশাপাশি তাদের ওয়ারিজদের মধ্যে থেকে আর কে আছে কে না আছে সেটার উপর নির্ভর করবে যে মেয়ে কতটুকু পাবে না পাবে মেয়ে যদি একা থাকে তাহলে সর্বোচ্চ অর্ধেক তিনি পাবেন আর যদি একাধিক থাকেন তাহলে সেক্ষেত্রে তিন ভাগের দুই ভাগ পর্যন্ত তারা মেয়েরা পাবেন আর বাকি এক ভাগ সেটা অন্যদের মধ্যে বন্টন করা হবে অন্য বলতে অন্য বলতে যার সম্পদ বন্টন করা হচ্ছে তার মা বাবা আছে কিনা। তার ভাই বোন আছে কিনা না এগুলোর উপর নির্ভর করবে যে এই সম্পদ আর কে কে পাচ্ছে তার স্বামী স্ত্রী থাকলে স্ত্রী পুরুষ হলে তার স্ত্রী আছে কি না মহিলা হলে তার স্বামী আছে কি না এটার উপর নির্ভর করবে যে তারা কে কতটা পাচ্ছেন কিন্তু মেয়ে যদি একা হয় তাহলে সর্বোচ্চ অর্ধেক পাবেন বাবার সম্পদ থেকে আর যদি একাধিক হন তাহলে তিন ভাগের দুই ভাগ সম্পদ তারা পাবেন এক সেই এই আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বেন না রূপার নূপুর পড়বেন সেটা আপনার বিষয় স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নিষেধ এমন কোনো কথা নেই মেয়েরা মাথায় হাতে কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নূপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এমনি রবিন আপনি লিখেছেন যারা বাচ্চাদেরকে মসজিদে দুষ্টুমি করার কারণে আসতে নিষেধ করে তাদের উপর দয়া করি কিছু বলুন এই বিষয়ে আমরা বারবার বলেছি মসজিদে বাচ্চারা আসবে এবং তারা নামাজ পড়তে শিখবে অভ্যস্ত হবে এই জন্য তাদেরকে বাধা দেওয়া উচিত নয় যারা বাধা দেন তারা ভুল করেন এবং অন্যায় কাজ করেন নবী করিম সাল্লাহ সাল্লাম তার মসজিদে শিশুরা আসতো এবং কোন কোন শিশু এসে নামাজের তাদের আচরণের কারণে তাদের চলাফেরার কারণে নামাজে কিছুটা ডিস্টার্ব হতো সেটাকে নবী করিম সাল্লাহ সাল্লাম ইকরাম সহনশীলতার সাথে দেখতেন এমনকি আমাদের একবার নামাজ যাওয়ার পর তার নাতিদের কেউ একজন তার পিঠে উঠে বসেছেন তারপরেও তিনি সেটাকে খারাপভাবে নেননি বিধায় বাচ্চাদেরকে মসজিদে আসতে উৎসাহিত করা উচিত তবে হ্যাঁ এত ছোট বাচ্চা যে আমাদের কিছুই বুঝবে না তাকে মসজিদে আনা উচিত না কারণ সে তো এর থেকে উপকৃত হতে পারবেই না বরং অন্যদের ক্ষতি বা ডিস্টার্বের কারণ হতে পারে তবে হ্যাঁ ডিস্টার্ব যদি কারণ না হয় তাহলে সেক্ষেত্রে আনাতে কোনো অসুবিধা নেই আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানালে উপকৃত হব না পড়ে নামাজ পড়েছে সেটা কোনো কথা নেই এরপরে মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন মাহফিলের পোস্টারে কি বক্তার ছবি দেওয়া যাবে মাহফিলের পোস্টারে বক্তার ছবি দিয়ে সেটাকে আপনার সোশ্যাল মিডিয়াতে প্রচার ইত্যাদি করা যেতে পারে অর্থাৎ সফট কপি তার থাকতে পারে কিন্তু এটার হার্ড কপি প্রিন্ট করা এটা আসলে জায়েজ নয় এবং আমাদের এক দুটা মাহফিল এরকম কেউ একজন করেছেন আমরা তাদেরকে সাদ সতর্ক করেছি সাবধান করেছি তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে করবেন না মর্মে সংকল্প করেছেন বিধা পোস্টারে ছবি দিয়ে সেটাকে প্রিন্ট করে ছড়িয়ে বেড়ানো যায়জ নয় কারণ মানুষের বা প্রাণীর ছবি অঙ্কন করা যায়জ নয় আর প্রাণীর ছবি অঙ্কন করার হবে যদি কোনো প্রাণীর ছবিকে প্রিন্ট করা হয় এটা একান্ত প্রয়োজনে যদি করা হয় কোনো আইডেন্টিটির জন্য পাসপোর্টের জন্য আইডি কার্ডের জন্য অন্য কোনো বিশেষ প্রয়োজনে করা হলো সেটা ভিন্ন কথা কিন্তু এছাড়া আপনার ছবিকে প্রিন্ট করা এটা নয় বিধায় কোনো পোস্টারে মাহফিলে বক্তার ছবি দিয়ে প্রিন্ট করা এটা নয় এটাই হল বিশুদ্ধ উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা না ভাঙবে জেসমিন মাহিন আপনি লিখেছেন মেয়েদের মাসিক বা বাচ্চা হলে আতুর ঘরে গেছে আতুর ঘরে গেলে সুইত লাগে এটা নিয়ে আলোচনা করবেন না এগুলো নিছুকি আপনার কুসংস্কার আমাদের যে মেয়েদের মাসিক হলে বা বাচ্চা হলে সেই ঘরে গেলে আপনার এই ক্ষতি হয় ওই ক্ষতি হয় সমস্যা হয় সমস্যা এগুলো একান্ত আমাদের মনগোড়া বানানোর জিনিস এবং সুন্না এ সম্পর্কে কোনো কথা বলেনি শিরিনা বেগম আপনি লিখেছেন পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে জি পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন প্রবনা দ্বারায় সাব্যস্ত হয়েছে